অবেলায় আড্ডায় আমি অনিন্দিতা, আপনাদের সঙ্গে বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছে। আজকে সকাল থেকে আড্ডা দেবার আগে আমার একটা গান খুব মনে ভাসছিল, যে গানটার সাথে আমি নিজেকে রিলেট করতে পারি। একটা সময় প্রেমে পড়ি বা না পড়ি, ওই গানটা আমাকে খুব ভাবাতো, আর আমার মনে হতো যে গানটা যে গিয়েছে তার সাথে আমি একদিন মিট করব। গানটা হলো আমি তোমার সাথে একলা হতে চাই। এই গানটার মানে অনেক, কিন্তু যে গিয়েছিল সেই মানুষটার সাথে যেদিন আলাপ হলো আমার, সেদিন মনে হলো সে একটা অন্য মানুষ। সে যে ওই গানটা গাইতে পারে আমার কোনো ধারণা ছিল না, তো যে গানটা শুনে আমি তার প্রেমে পড়লাম। একাধারে সে অ্যাঙ্কার, টেলিভিশনের পর্দায় তাকে খুব আপনাদের কাছাকাছি তাকে আপনারা পেয়েছেন, কখনো আমরা তাকে সিঙ্গার হিসেবে দিই, কখনো প্লেব্যাক সিঙ্গার হিসেবে পেয়েছি, নানা রূপে তাকে আমরা পেয়েছি। কিন্তু আজকে আড্ডার মেজাজে আমার বন্ধু হিসেবে তাকে পেয়েছি আপনাদের সামনে খোলামেলা আড্ডা দেওয়ার জন্য। পরমা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। আর তোমাকে দেখলে তো আরো, এই যে তোমার উৎফুল্ল টোল পরা একটা হাসি, এই টোলে কতজন পড়েছে, হোঁচট খেয়েছে, আমার সেটা জানার খুব ইচ্ছা। না, আমার খুব মজা লেগেছিল অনেকদিন আগে তুমি টোলের কথা বললে বলে বললাম, মানে টোল ট্যাক্স ছাড়া, টোল ট্যাক্স ছাড়া এই টোলের অনেক ট্যাক্স, টোল টোলের অনেক ট্যাক্স। তো গুলজারজি বলেছিলেন, ইয়ে জো গালো কি গড্ঢো কি জো সিলসিলা হে ইয়ে জারি রহেগা। এটা উনি বোধহয় বলেছিলেন শর্মিলা ঠাকুরকে, যার দুগালে দুটো গালে দুটো। না, আমার মনে হয় তোমার আকর্ষণের অনেক জিনিস আছে, যেমন আমার, আমি আকৃষ্ট হয়েছিলাম তোমাকে না দেখেই, তোমার এই গানের প্রেমে পড়েছিলাম। ওই একটা গান আমার মনে হয় যে সবার কাছে তোমাকে খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছিল। আমাকে অনেকে অনেক কিছু বলেছে যে এই গানটা দিয়ে অনেকে অনেককে প্রপোজ করেছে, অনেকের না হয়ে যাওয়া, মানে এই গানের কিন্তু অনেক কন্ট্রিবিউশন, আমার গানের অনেক সোশ্যাল কন্ট্রিবিউশন আছে, যেমন মানে আমাকে প্রচুর লোকে ধরো রাস্তায় দেখা হলে তোমাকে যেরকম লোকজন চিনে গ্রিট করে, মানে তোমার অচেনা লোক কিন্তু তারা তোমার টিভি সূত্রে পরিচিত, এসে হয়তো বলে দিদি আপনার প্রোগ্রাম দেখতে খুব ভালো লাগে, সেরকম আমার কাছে এসে প্রচুর লোকে বলেছে যে দিদি আপনার ওই যে গানটা আছে না আমি তোমার সাথে, ওটা না দিয়ে আমি কিন্তু ওকে প্রপোজ, মানে দুজনে হয়তো বেরিয়েছে কাপল, একে দিয়ে ওকে প্রপোজ করেছিলাম। মেয়েটি বলেছে হ্যাঁ আমিও ওকে বলতে পারছিলাম না, ওই গানটা আমার কথাটা অনেক সহজ করে দিয়েছে। না, আমি যখন তোমার গানটা শুনতাম না, আমার খালি আই ইউজ টু ড্রিম যে আমি কোনোদিন এই গানটা গাইয়ে কাউকে আমার প্রেম নিবেদন করতে পারবো, মানে আমার সেই হি ওয়াজ ইনভিজিবল, কিন্তু আমার মনে তো কোনো একটা দিন আসবে মনের মধ্যে, একটা মানে একটা ফ্যান্টাসি একজন থাকে, এটা এমন একটা গান না, মানে ওটা মানে রোম্যান্টিসিজম রয়েছে, আর এত সুন্দর তুমি গিয়েছো, মানে আসলে আই এম আ ভেরি প্যাশনেট সোল, জানো তো, মানে আমার কি বলবো, মানে আমার আমার আই এম আ ভেরি প্যাশনেট পারসন এট হার্ট, আমার সব ইমোশনালি ভীষণ, মানে তুমি বাইরে থেকে দেখতে পাবে, আমি ভিতরে খুব একটা চেপে রাখলাম সেরকম নই, মানে আমার রাগ অভিমান ভালোবাসা সবকিছুই, অ্যাঙ্গার সবকিছুর একটা, আমি তোমাকে কাঁদতেও দেখেছি, মানে খুব ইমোশনালি, ইমোশনাল বাস্ট আমরা যেটা বলি ওকে, সেটাও দেখেছি, তখন ভেতরের পরমাটা বেরিয়ে এসেছে সামনে। আমার মনে হয় যে একটা তুমি যে শিল্পী, মানে তোমার সঙ্গীতটা তো একটা শিল্পী, শিল্পী হতে গেলে ইমোশনটা না থাকলে বোধহয় শিল্পী হতে পারে না, হওয়া যায় না, মানে ভিতরটা না একদম নরম কাদা, মানে আমি এটা হয়তো কাব্য করে বলছি না, কিন্তু আমি জানি আমি একটা, আমি নিজেকে বলে আমি ভীষণ ভ্যাদ ভ্যাদে, মানে অনেক সময় বাইরে একটা স্টিলি এক্সটেরিয়ার মেনটেন করে রাখা নয়, মানে আমি খুব যে সহজে লোকের সাথে মিশে যেতে পারি, অনেকে হয়তো টিভিতে দেখে ভাবে যে পরমাদি তো এক মিনিটে লোকের সাথে বন্ধুত্ব হয়ে যেতে পারে, কিন্তু আসলেতে আমার খুব কম বন্ধু, মানে খুব ভিতরকার বন্ধু। স্পেশালি তুমি যেমন তোমার অনুষ্ঠানে খুব সহজে অন্তর্মহলে ঢুকে যেতে পারো সবার মানুষের সামনে, কমিউনিকেশন স্কিল বলতে পারো, কিন্তু আদতে আমি যে মানুষটা আমার কিন্তু জানো তো, মানে আমি একটা কোথাও একটা একটা অদৃশ্য বেড়া একটা তৈরি করে রাখি, মানে তুমি ওই অবধি আসতে পারবে, তার ভিতরে আমি তোমাকে আসতে দেব কি না সেটা আমি ডিসাইড করব। হ্যাঁ, তো আমি আমার জীবনে সেরকম ভিতরে আসতে দিয়েছি এরকম খুব কম মানুষ আছে। আমার খালি মনে হয় তুমি খুব প্যাম্পার্ড, কি মানে খুব প্যাম্পার্ড, বা আমার মনে হয় তুমি এমন একটা মানুষ যে তোমাকে একটা নরম কাদার মতো তোমাকে গড়ে নিতে হবে, মানে কেউ গড়ে নিবে এরকম কি? কাদামাট, আমার ভিতরটা খুব নরম আর ভ্যাদ ভ্যাদে, যেটা আমি প্রথম থেকে বলেছিলাম, মানে ভ্যাদ ভ্যাদে এই কারণে বলি, মানে আই এম সো সফট অ্যাট হার্ট যে আমাকে খুব ইজিলি কি বলবো, আই শুড নট ইউজ দ্য ওয়ার্ড ম্যানিপুলেট বিকজ ইট ইজ নেগেটিভ, কিন্তু একটা লোক যদি চায় আমাকে ইনফ্লুয়েন্স করে ফেলতে পারে খুব তাড়াতাড়ি, সেটা কি করেছে জীবনে? হ্যাঁ, জীবনে অনেকবার হয়েছে সেটা। হ্যাঁ, তো সেই কারণে আমি একটা
ভীষণ একটা বাইরে একটা ভীষণ আলুফ একটা, মানে আমি একটা ভীষণ নাকুচু মহিলা, মানে আমার ধারে পাশে কেউ আসতে পারে না, কারোর সাথে কথা বলি না টাইপের একটা চেষ্টা করি মাঝে মাঝে, এবং সেটা কাজে দেয়। আর যদি জেনে ফেলে যে ও বেসিক্যালি ও খুব শিজ ভেরি সফট হার্টেড, এই যে বলে দিলাম ওকে মোল্ড করা যায়। আজকে যারা শুনে নিলেন তারা কিন্তু পরমার ধারে কাছে আসলে কিন্তু শুনে নিলেন তো একটা ব্যারিয়ার তৈরি করে রাখে সেইটা। আমি একটা মেয়ে হয়ে তো পারি না ওকে সবসময় যেখানেই দেখা হয়, আই অলওয়েজ অ্যাডোর ইউ, মানে আমার অ্যাডোর করা মানে আমি দেখি যে একটা মেয়ের জীবনে অনিন্দিত। আমি তোমাকে একটা কথা বলি, স্কুল কলেজ সমস্ত ছোটবেলা থেকে ছেলেদের অ্যাটেনশন তুমিও যেরকম প্রচুর পেয়েছো আমিও কিছু কম পাইনি, আর সবসময় মনে হয়েছে কি যে ছেলেরা বোধহয় বাইরের রূপটা দেখেই এত আগে মুগ্ধ হয়ে যায় যে ভিতরের মানুষটা কেমন সেটা জানার চেষ্টাই করে না, মানে প্রথম দর্শনই প্রেমে পড়ে গলে একদম ইয়ে হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমি মানুষটা কেমন সেটাকে বুঝবে খুব কম লোকে। হ্যাঁ, তো সেটা যে বুঝতে পারবে তার জন্যই আমার মনটা একটু নরম হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাই অ্যাডমায়ারের অভাব নেই, কিন্তু প্রথম প্রেম একটা জিনিস। জীবনে প্রথম প্রেমের ফিলিংটা কবে হলো? সেটা তো হাই স্কুলে সবার, হাই স্কুলে পড়তেই প্রথম প্রেম, মানে তার সাথে এখন যোগাযোগ আছে? তারপর হওয়ার পর যখন তুমি স্কুল জীবন কলেজ জীবন ছাড়লে, ছেলে তোমার তো একটা জগতে জগতে প্রবেশ করলে। দেবুর সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমরা 8 বছর একসাথে ছিলাম। দেবু মানে অনেকে হয়তো আমরা দেবুদা বলি, দেবু বলে, দেবজ্যোতি মিশ্র, রিনন মিউজিক কম্পোজার। দেবুকে আমি আমার জীবনে মানে মোর দ্যান আ হাজবেন্ড, আমার জীবনে ফ্রেন্ড না, হি ইজ আ মাস্টার মশাই, হি ইজ আ টিচার, হি ইজ মাই মেন্টর। মানে আমার গান গাওয়ার একটা বড় ট্রেনিং, এই যে আমি গান গাইতাম গান শিখেছি, কিন্তু এই যে মাইকের সামনে দাঁড়িয়ে গান গাওয়া এটা তো একটা সম্পূর্ণ আলাদা জিনিস, যে টেকনিকরা হয়তো আজকে ছেলেমেয়েরা অনেক রিয়ালিটি শো টো করে ওরা প্রথম থেকেই অনেকটা গ্রুমড হয়ে আসছে, কিন্তু আমরা একদম কাদামাটির মতন মানে কাঁচা মাটি ছিলাম, ওটাকে গড়েছে, ওটাকে গড়েছে। তো আমি ওই কন্ট্রিবিউশনটা কোনোদিনও ভুলবো না। না কিন্তু কিভাবে আলাপ হলো কি করে দেবুদার সাথে? এটা হতে চাই, এটা তো দেবুরই কম্পোজিশন করেছিল অবশ্য, একটা অনিন্দিতা সর্বাধিকারের ছবির জন্য, কিন্তু মানে ফরমাইশি গান ছিল সেই অর্থে। কিন্তু এত হিট হয়ে যাবে গানটা বোধহয় তুমি নিজেও ভাবনি না প্রথম কি করে, মানে ধরো তুমি তো পড়াশোনা সাউথ পয়েন্ট স্টুডেন্ট তখন ওই মোহিনের ঘোড়াগুলি গৌতম গৌতম ওরা আবার বছর 20 পরে বলে একটা অ্যালবাম মানে যেটা খুব হিট তাদের, সেটাতে আমার আর আমার দুই বন্ধুর একটা গান ছিল গঙ্গা বলে, আমাদের তিন বন্ধুর, আমি ঋতুপর্ণা চন্দ্রিমা। তো ওটা রেকর্ডিং এর সময় দেবু আর ঋতিকা ওরা একসাথে তখন জি টিভির জন্য অনেক কাজ করতো, জি বাংলা তখন সদ্য সদ্য এসেছে, তো ওরা আমার দক্ষিণ খোলা জানলা বলে গানটা ওই অ্যালবামের জন্য করছিল। হ্যাঁ, তো তখন দেবু আমাদের তিনটাকে আর কি যাকে বলে স্পট করে, মানে স্পটেড দ্য ট্যালেন্ট। আর তারপর আমি যখন মানে বিভিন্ন সময় আমাদের বাড়িতে এসেছে যে আমার বাবার কাছে বলতে যে ও তো খুব ভালো গান করে, আমি চাই ও আমাকে অ্যাসিস্ট করুক। তো মোটামুটি ওই যে আমার গ্রাজুয়েশন তখন পরীক্ষা হচ্ছিল, পার্ট টু পরীক্ষার পর যে সময়টা লোকে বসে থাকে রেজাল্ট বেরোবার জন্য, তখন আমি দেবুকে অ্যাসিস্ট করতে শুরু করলাম, মানে একদম ফ্লোর অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যাসিস্ট। এবং সেখানে আমি যখন অ্যাসিস্ট করছি ওকে, দেখছি ঋতিকা দিয়ে এবং অন্যান্য তখন যারা গাইতে নাকি ইন্দ্রাণী সেন, ঋতিকা, সাহানি, কুমার শানু, এরা সব এসে মানে তখন দে আর ইউ নো স্টল ওয়ার্ডস, হ্যাঁ, এসে মাইকের সামনে কি করে গান গাই, সেখানে হয়তো আমি একটা সেকেন্ড লাইন কোরাস কি থার্ড লাইন কোরাস গাইছি, কিন্তু ওগুলোই ছিল গান গাইবার শিক্ষানুষ্ঠান এবং প্র্যাকটিস। তারপরে আমার একটা একটা করে বিজ্ঞাপনের গান গাওয়া শুরু হলো, জিঙ্গলস। শহরের উষ্ণতম দিনে বুকে হিমের হাওয়া হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত, আমি এসেছি আমি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য।
মানে এটা তো ফিল্মে এটা শুনেছি এবং এটা তোমার টেলিফিল্ম হতো না, টেলিফিল্মে একটা চ্যানেলে সেখানে হতো। হ্যাঁ, এবার এই গানের সূত্রে দিয়ে তোমার তো কিছু সিগনেচার টিউনস আছে যেটা দিয়ে তোমরা আমাদের সময় মানে ধরো যে সময় আমরা মেইন স্ট্রিম গান গাইতে শুরু করলাম ওই সময়টা ধরো বাংলা ছবির একটু কি বলবো একটু ভাটার সময় ছিল। ঠিক তারপরেই ঋতুদা ঋতুদাদের পুরো এজটা শুরু হলো। তো এই 90 দশকের গোড়ার দিকে বা 92, 93, 94 এই সময়টাতে যেহেতু বাংলা ছবিতে একটু তখন মানে বাংলা ছবি মানেই বম্বেতে গিয়ে মানে ডাব করে আসা হচ্ছে বা নতুন ধরনের গান হচ্ছে না, সুমনদা অঞ্জনদা এরাই একমাত্র একটু নতুন ধরনের গান গাইছেন, এছাড়া মানে বাংলা ছবির গান মানে ভীষণ চিরাচরিত এবং ভীষণ টিপিক্যাল। আমি সেসব গানও করেছি, এখন মাঝে মাঝে টিভিতে সেই সব গান দেখায় শুনি, কিন্তু সেগুলো মানে কি বলতো মানে খুব আমার বেস্ট 10 গানের তালিকায় আমি সেই সব গানকে রাখবো না, আর সেগুলো থেকে সেইভাবে কোনো প্রচারও হয়নি সত্যি অর্থে। এবারে যখন তখন আমাদের টিভি সিরিয়াল ওয়াজ আ বিগ ব্রেক, কেননা দেখো প্রতিদিন সিরিয়াল প্রতিদিন হচ্ছে, বা যেটাও ধরো এই যেক্ষুনি তোমাকে এক্ষুনি যে গানটা শোনালাম শুধু তোমার জন্য ওটা তো উইকেন্ডে দেখা, হ্যাঁ কিন্তু এত পপুলার ছিল যে দিনের মধ্যে 5 বার শোনাও তো সেইটা আমাদের সেই দিন। যেমন এখন একটা হিন্দি ছবির বা বাংলা ছবির গানকে তুমি কেন দেখো যে সেই ছবিটা রিলিজের মুখে সেটা দিনে 30 বার তুমি শুনতে পাবে, মানুষের মাথায় সেটা থেকে যাবে কিনা সেটা অন্য কথা, কিন্তু সেই 3 মাস কি 6 মাসের জন্য তো গানটা একটা মানে একদম মাথার সামনে চলে এলো। ঠিক সেইভাবেই টেলি সিরিয়ালের গানগুলো কিন্তু সবার জন্য খুব কি বলবো মানে একটা মানে প্রোগ্রামে, হ্যাঁ মানে ইন্দ্রাণীর দিকে আমি শুনেছি যে একটা সময় প্রোগ্রামে ইন্দ্রাণী তো অসংখ্য সিনেমার গান গেয়েছেন কিন্তু রিকোয়েস্টে গাইতে হতো সব হিট হিট মেগা সিরিয়ালের টাইটেল সং, টাইটেল সং। আচ্ছা তারপরে তোমার বলো কিভাবে জার্নি হলো তুমি ফ্লোরে অ্যাসিস্ট করতে করতে কাজের সূত্র ধরে জীবনে অ্যাসিস্ট করা শুরু করলে? মানে আমি খুব মুগ্ধ হয়ে গেছিলাম ওর ট্যালেন্ট দেখে এবং আমার যেটা মনে হয় যে কেউই মানে গান বাজনা যারা ভালোবাসে তারা খুবই মানে ওর ট্যালেন্টটা খুব সাংঘাতিক, বুঝেছো তো, মানে সেইটা দেখে আমার মনে হয় যে কোনো মিউজিক প্রেমী লোকজন দেবুর ট্যালেন্ট দেখে মুগ্ধ, মানে বেশ মুগ্ধ করে মানে সেটা আমি ওর কাছে এবং অনেকের কাছেই শুনেছি যে যখন সলিল চৌধুরীকে অ্যাসিস্ট করতো সলিল চৌধুরী যেভাবে ওর মানে এত ছোট একটা ছেলের এরকম একটা ট্যালেন্ট দেখে মুগ্ধ হয়ে গেছিল। ঠিক আর আমি তো কোন ছাড় আর কি, তো হি অ্যাকচুয়ালি এক্সপোজড মি টু আ ওয়ার্ল্ড অফ মিউজিক যেটা আমি আগে কখনো শুনিনি, বা ওই ধরনের গান বাজনা আমি বলতে পারো না উই গ্রু টুগেদার, মানে আমার একটা মানে বয়স বাড়ছিল একটা মিউজিক্যাল জার্নির মধ্যে দিয়ে আমার ডেভেলপমেন্ট হচ্ছিল, গ্রোথ হচ্ছিল, একটা মনের একটা সঙ্গীতের একটা অন্য জগৎ খুলে যাচ্ছে। যেমন ধরো দেবু তো ভায়োলিনিস্ট ছিল বেসিক্যালি, তো গলার রেওয়াজ করার জন্য আমাকে ভায়োলিনের কিছু পিস বাংলা নোটেশনে লিখে দিত, যেগুলো প্রবাবলি আমি তো ওয়েস্টার্ন ক্লাসিক্যাল ডিসিপ্লিনে গান বা ভোকাল ট্রেনিং করে আসিনি, বাট দে অ্যাক্টেড অ্যাজ ফ্যান্টাস্টিক ভোকাল প্র্যাকটিস, কি করে ভিব্রাটোতে গাইতে হয়, কি করে একটুখানি ফলসেটও ইউজ করতে হয়, মানে আমরা ধরো ইন্ডিয়ান ক্লাসিক্যালি আমরা কি শিখি যে গলা ছেড়ে গাইবে, হ্যাঁ পেট থেকে আওয়াজ বার করে, যখন আমি রেওয়াজ করবো তখন আমি করে গাই, মানে কোনো রকম চাপাচাপি নেই, কিন্তু যখন আমি এটা প্রচণ্ড হাই সেন্সিটিভ মাইক্রোফোনের সামনে গাইছি তখন আমাকে গলা কন্ট্রোল করে গাইতে হবে। এই কন্ট্রোলড সিঙ্গিংটা যে কি মানে কতটুকু থ্রো করব আর কতটা করব না এটা আমার অনেকটাই ওর সাথে, মানে আমরা যেটা বলি ভয়েস মডুলেশন শেখা, ভয়েস মডুলেশন এক্স্যাক্টলি। হ্যাঁ তারপরে সেটা শিখতে শিখতে প্রেম, মানে গান থেকে মানুষের প্রেম বলতে কি মানে দেবুর প্রেমটা অনেক আগে হয়েছিল ব্যাপারটা ছিল যে মানে আমি তোমাকে বিয়েই করতে চাই, পুরো প্রেম টেমের ব্যাপার না, একদম হি ওয়াজ ভেরি ডিরেক্ট অ্যান্ড ভেরি অন দ্য ফেস আর কি। আর আমি মানে তখন মানে সদ্য গ্র্যাজুয়েট হওয়া একটা মেয়ে এমএটিএমএতে ভর্তি এমএসসিতে ভর্তি হচ্ছে, এরকম একটা লোক আমার থেকে বয়সে অনেকটা বড় হঠাৎ বিয়ে, না না বিএটিএর মধ্যে আমি জাস্ট নেই আর কি। কিন্তু ওই যে তোমাকে বললাম যে ওই পার্সিভিয়ারেন্স আর ওই একরোখা পানা একগুয়েমি
ওটার কিন্তু একটা মানে ইয়ে আছে, প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দুটোই আছে, ওটার একটা ফল আছে। মানে যদি আজকে লুকিং ব্যাক বলি, দেবুর তো পার্সিভিয়ারেন্সের সাংঘাতিক লেভেলে ছিল, এবং এমন লেভেলে ছিল যে একটা লোক বিয়ে করতে গিয়ে কত ড্রামা যে করতে পারে, মানে সেই ড্রামা বুম্বাদার বাড়ি অব্দি গড়িয়েছিল। মানে বুম্বাদা তখন নিয়েতে থাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হ্যাঁ, তিনি বলেন আমি তার সম্পর্কে, মানে তিনি আমার সম্পর্কে বাসুর হন, রাইটলি সেড আর কি। তো ওদেরও তো ভীষণ ক্লোজ একটা বন্ধুদের ঘটল, সুদীপ্ত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এরা মানে ভীষণ বড় বড় ক্যাটালিস্ট আমাদের বিয়েটা ঘটালো, এই দুর্ঘটনাটা ঘটালো। কি করে ঘটলো ঘটনাটা বলো। মানে সেই আর কি, মানে সেই এক ঘটনা। বাড়িতে বাড়িতে কোনো সমস্যা ছিল না? বাড়িতে ভয়ঙ্কর সমস্যা ছিল, এরকম বিয়ে কেউ মেনে নেয়? এটা মানে হতে পারে? একে তো এতটা ধরো বয়সের ডিফারেন্স, তার উপরে দেবু তো তখন দেবজ্যোতি মিশ্র হয়ে ওঠেনি না, তখন প্রচন্ড স্ট্রাগলিং। তবে এটা আমি শুনেছি দেবুদার সাথে অনেকেই মানে সবসময় এইটাকে সে বলে যে তার এই স্ট্রাগলিং পিরিয়ডে ইউ অলওয়েজ স্টুড বিসাইড হিম, একদম একসঙ্গে, মানে মানে আমরা একসাথেই স্ট্রাগলটা করেছি, মানে সেটা নিয়ে বিরাট বড়াই হয়তো করতে চাই না, না কিন্তু এই করে থাকাটাই তো একটা বড় না, মানে তুমি হতেও পারতো যে তুমি সময় তাকে ছেড়ে দিলে সেই স্ট্রাগল পিরিয়ডে। আমার প্রথম দিনই দেবুকে দেখে আমার যেটা সবসময় মনে হতো যে হি ইজ ইমেন্সলি ট্যালেন্টেড, এবং যেটা আমার মনে হতো যে মানে আজ না হোক কাল ও একদিন মানে হি উইল বি অ্যাট দ্য টপ। হ্যাঁ, মানে আমরা প্রথম বিয়ের পরে যে বাড়িতে থেকেছি সেটা একটা বাড়ির, তুমি কি সেই বাড়িতে আমাদের আসলে অনেকে এসেছে, আমি শুনেছি, মানে সেই বাড়িতে নচিকেতা চক্রবর্তী থেকে আরম্ভ করে পুলক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে কে মানে কোন মানুষ আছে কলকাতা যে ওই বাড়িতে আসেনি? হ্যাঁ, মানে পরে দেবু হয়তো অনেক বড় বাড়িতে এখন থাকে বা পরে পরবর্তী সময় থেকেছে, সেখানে কারা কারা গেছেন আমি জানি না, বাট এই ছাতের ঘরটা ওয়াজ রিয়েলি মানে ওটা নাকি সবার খুব ফেভারিট একটা ডিশ, মানে একটাই ঘর ছিল। ভালো না বাসলে তো ছাদের ঘরে গিয়ে ঘর বা ঘর বাঁধা যায় না, এক্স্যাক্টলি। আর আমাদের বাড়ি তুমি দেখেছো, হ্যাঁ, সেই জন্য পুলক দা আমাকে এসে বলেছিলেন বাবা তুই ওই বাড়ির মেয়ে এসে তুই তোর কি মানে ভীষণ ভালোবাসতেন আমাকে পুলক বন্দ্যোপাধ্যায় ওই বাড়িতে। তো আমাদের যেটা হলো সামহাও বিয়ের পর মানে দেবু খুবই স্ট্রাগলিং অবস্থা তখন, মানে আজকে বলতে অসুবিধা, সত্যি স্ট্রাগল যাকে বলে সেই রকম স্ট্রাগল একটা আর্টিস্টের জীবনে তো থাকে। কিন্তু সামহাও আমাদের বিয়ের পর থেকে না মানে বিরাট বিরাট মানে দেবু আমার যেদিন মানে বিয়ের দুদিন পর আর কি, বৌভাত যেটা, বৌভাত হয়নি সেইভাবে, কিন্তু যেদিন হলো আর কি সেদিন দহনের স্ক্রিপ্ট এলো দেবুর কাছে, যে দহনের দু মাস পরে তোমার বম্বেতে ওর প্রথম হিন্দি ছবি এই আজা চড়া সিকিমা, যেটা জয়া বচ্চনের কামব্যাক ফিল্ম ছিল, সেটা চলে এলো এরকম। তারপরে সামহাও ওই স্ট্রাগল, হ্যাঁ, আর ফিরে তাকাতে হয়নি, ওইভাবে আর কি। মানে তো তুমি তার জন্য খুব লাকি আর কি। ওই বলে না মেয়েরা বিয়ের পর ঘরে লক্ষ্মী এসেছে, সো পরমা প্লেড দ্য রোল অফ লক্ষ্মী। আমার মনে হয় সব জানি না, বাট আমার কোথাও একটা মনে হতো যে অ্যাজ ওয়ার্কিং আমরা খুব ভালো মানে ওয়ার্কিং পার্টনার হিসেবে চমৎকার ছিল, মানে মানে দেবু হা করলে আমি হাওড়া বুঝে যাই এরকম অ্যাসিস্ট্যান্ট কিন্তু দেবু না। কিন্তু তুমি গানটাও গাইতে, এরকম কখনো হয়েছিল সমস্যা? ধরো হি ইজ রাইজিং, প্যারালেলি তুমিও গানটা গাইছো, মানে কোথাও মনে হতো যে আমি মানে একটা পজেসিভনেস চলে আসে না আফটার ম্যারেজ, ধরো ওর কাজে আমি করব, আমি থাকবো, যেমন ওকে অ্যাসিস্ট করে সে গান গাবো। কোনোদিন ওকে ওর করবো সেই, ইনফ্যাক্ট সেটা অনেকেই করে থাকতে পারে বা মানে করাটা খুব স্বাভাবিক অনেক কাজে, মানে তখন তো আমাকে কেউ চেনে না সোজা কথা, আমি শুধু বিজ্ঞাপনই গাই আর, কিন্তু কোনো প্লেব্যাক বা কোনো তখন আমি সেভাবে কিছুই সুযোগ পাইনি। তো আমার মারা অনেক সময় বলছে কি দেবু তো এত ছবি করছে, কই তোকে দিয়ে গান গাওয়াচ্ছে না? এটা খুব স্বাভাবিক, লোকজন বলেছে। আমি বললাম না, ও যদি মনে করে গানটা গাওয়াবে আমাকে নিশ্চয়ই গানটা গাওয়াবে, মানে আমি সেটা জানতাম যে দেবুর মধ্যে অতটুকুনি সেন্সিটিভিটি বা অতটুকু মানে হি ইজ সেন্সিবল এনাফ যে আমার জন্য ফিট হয় এরকম একটা গানই আমাকে গাওয়াবে, আমার জন্য ফিট নয় এরকম একটা গান মানে তখনই সেই গানটা আমাকে দেবে যখন হি উইল নো দ্যাট আই এম রেডি ফর দ্যাট সং। ওকে ওকে, তো কখনো ইগো প্রবলেম হয়েছে, ইগো ক্ল্যাশ? মানে দেখো একটা, কারণ তুমি ভীষণ ভালো একটা গান, সেটা আমিও খুব ভালো গাইছি, মানে এরকম ঝগড়া হয়েছে কোনো যে যে গানটা তুমি ভেবেছিলে যে আমাকে হয়তো দেবে কিন্তু না আমাকে দেবে? সেটা আমি দেবে না আমি সেটা প্রথম থেকেই জানতাম, সেটা অন্য কারোর জন্যই তো তৈরি হচ্ছিল, কিন্তু আমিও খুব ভালো গাইতাম সেই গানটা, প্রবাবলি যে গেয়েছিল তার থেকে বেটার আমি গাইতাম। সেটা আমার না এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, কিন্তু অনেক গানই এরকম হয়েছে, হ্যাঁ, ছোটখাটো খুনচুটি ঝগড়া এরকম হয়েছে। তারপরে
শ্রীকান্ত মানি আমাদের ওই ছাতের বাড়িতে গিয়ে একটাই ঘর ছিল, হ্যাঁ, সেখানে বসার জায়গা বলতে দুটো চেয়ার, একটা বড় ডাবল বেড, সেই ডাবল বেডের উপর আকাশের দিকে ঠ্যাং তুলে শ্রীকান্ত শুয়ে পড়তো, দেবদা দসানন করে ছিল আমাদের ওই বাড়ির ঠেক। হ্যাঁ, এবার ওই শ্রীকান্ত মানেরই কোনো একটা ছবিতে বোধ হয় সখী তুমি কার বা ওইরকম একটা স্বপন সাহার ছবি, তো বোম্বের শিল্পীরা গাইবে, আমি ডেট পাওয়া যাচ্ছে না বলে আই এম দ্য রেগুলার ডাবিং সিঙ্গার, হ্যাঁ, ডাবিনেতা, তো সে গান গেয়ে দিলাম। আমার মনে আছে সেই বোম্বেতে বোধ হয় কবিতাজি বা কেউ একটা গানটা গাইবেন, তো কবিতাজি ডেট পাওয়া যাচ্ছিল না, শেষমেশ আমার সেই ডাবিং করা গান যেটা তোরা পিকচারাইজ করে নিয়েছে, যেটা পিকচারাইজেশনের জন্য তুমি জানো যে আগে ডামি ট্র্যাক গিয়ে রাখতে হয়, তো সেই গানটা কিন্তু থেকে গেল। সো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ফোরে ইনটু ফিল্ম সংস। আর ওরা বিং সাচ বিগ প্রডিউসার্স, ওরা কিন্তু ট্যালেন্ট চেন, ওরা বললো যে না তাহলে, হ্যাঁ, বললো না রেখে দিন, ভালো আছে যখন রেখে দিন, আমাদের কিন্তু ওই ওই হ্যাং আপ নেই, একটা অ্যালবাম বিক্রি করার জন্য তাতে একটা হরিহরণের গান রয়েছে, একটা এ রয়েছে, হ্যাঁ, তো তাতে আমার কোনো অসুবিধা নেই, একটা গান তো অলকা ইয়াগনিকজি গেয়ে দিয়েছেন, তো তাহলে ও যখন ভালো গেয়েছে ওর গানটা রেখে দিন, সে যে আমার কি আনন্দ হয়েছিল, কনফিডেন্স লেভেলটাও একদম, আর কি, আর ওই যে বড় পর্দায় তুমি দেখছো যে হিরো আর হিরোইনের লিপে তোমার গানটা বাজছে এত বড় স্ক্রিনে, ওটার একটা অন্য রকম ফিলিং এন্ড দ্য থ্রিল ইজ আনম্যাচড। গানের সুরটা যখন ঠিক এক সুরে বাজছে তখন হয়তো জীবনের সুরটা কোথাও হয়তো একটু করে কাটছিল, সেটা ও ফিল করেছে কি করেনি, করেছিল হয়তো, কিন্তু সেটা খুব সাময়িক, কি ছিল সেটা সেটা জানবো পরমার থেকে এই আড্ডাতেই। তবে একটা ছোট ব্রেকের পর সঙ্গে থাকুন। পরমা আমার বন্ধু, আপনাদেরও খুব কাছের মানুষ, ঘরের বন্ধু, যারা মনে হয় প্রতিদিনই তাদের মনে হয় যে আজ যদি সে আমার ড্রয়িং রুমে আসে তাকে কাছ থেকে দেখি, তার কথা শুনি, তো সেই সুযোগটা নয় পরে আসবে, আপাতত আমার আড্ডায় তার কথাটা শুনুন, নতুন করে তাকে চিনবেন, আমার দৃঢ় ধারণা। যখন তুমি প্লেব্যাক করলে তখন তোমাকে তো আর ফিরে তাকাতে হলো না, ডেফিনেটলি তোমার মানে ধরো অনেস্টলি স্পিকিং, রোজ যে আমার কাছে একটা প্লেব্যাক গানের অফার আসছে, রোজ তোমার একটা দরজা খুলে গেল ডেফিনেটলি, এবং সেই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু ব্রেড এন্ড বাটার কিন্তু বিজ্ঞাপন, আচ্ছা, মানে তুমি করছো আর কি বিয়ের পরও, শুনো, বিজ্ঞাপন যদি বলো আমি এখনো করব, এবং আমি মানে মরার আগের দিন অবধি আমি বিজ্ঞাপন করে যাব, আচ্ছা, ভীষণ ভালো লাগে, তার কারণ বিজ্ঞাপনের, প্রথমত বিজ্ঞাপনের পেমেন্ট অসম্ভব ভালো, বিজ্ঞাপনের সব থেকে বড় লুক্রেটিভ জায়গা হচ্ছে যে একটা দু ঘন্টা কাজ করে তুমি চারটে প্লেব্যাক গান গিয়ে যে টাকাটা রোজগার করবে, বিজ্ঞাপনে একটা 20 সেকেন্ডের জিঙ্গল গায়ে গিয়ে তার থেকে বেশি রোজগার তুমি করতে পারো, তো ডেফিনেটলি মানি ইজ, আর বিজ্ঞাপন খুব চ্যালেঞ্জিং, মানে ওরা কিন্তু তোমার গাওয়া গান 10 বার রিডাব করি অন্যকে, আরে ছোট ছোট একটু টুকরো কিছু জিঙ্গল শুনবো যেটাতে লোকে তোমার রিলেট করতে পারে, অনেকে হয়তো বুঝছেন যে শুনেছেন কিন্তু ভাবছেন আচ্ছা এটা কি পরমার গলায় ছিল, ছোট ছোট কয়েকটা ইজি কিছু তোমার, মেরা প্যার, ওহ হ্যাঁ, শালিমারটা তো জানি, আরো অনেক ব্র্যান্ড আছে, মানে এই তো কালকে হঠাৎ হঠাৎ টিভি খুললে গুঁড়ো মশলা এই ওই সেই, আরেকটা কি জানো এলো গ্লিসারিন, তোকে লাবণ্যবাণী, সেই যে গ্লিসারিন, এই সমস্ত এবার মনে পড়ছে তো, সারাদিন আমায় ঘিরে থাকে লাবণ্য, এদিয়ল, বাপরে, আমার মনে হয় তুমি অনেক স্বচ্ছন্দ, মানে এতে গানের থেকে এটাতে অনেক বেশি স্বচ্ছন্দ। আমি তোমাকে বলেছি যে আমার অ্যাডের কাজ করতে গিয়ে আমার সব থেকে যেটা মনে হয় কি, ইউ অলওয়েজ ওয়ার্ক উইথ আ ভেরি ভেরি ইয়াং এনার্জেটিক অ্যান্ড ক্রিয়েটিভ গ্রুপ অফ পিপল, ওরা না তোমার ভিতর থেকে বেস্টটা বার করে আনে, ইনফ্যাক্ট যে ওই যে কদলিবালা বা অনিকদার যে হিট ছবির যে গান, হ্যাঁ, যার পপুলারিটি ইজ আনম্যাচড,
ওটারও কিন্তু আতুর ঘর হচ্ছে বিজ্ঞাপন, মানে একটা খুব ফেমাস বিস্কিট, হয়তো তোমার প্লেটে যে বিস্কিটটা রয়েছে সেটা ওই ওই ব্র্যান্ডেরই বিস্কিট, যার বিজ্ঞাপন আমরা গত 10 বছর ধরে করে আসছি। আর এই ভূতের ভবিষ্যতের ম্যাক্সিমাম ক্যারেক্টার্সগুলো কিন্তু ওই বিস্কিটের বিজ্ঞাপনেই জন্মগ্রহণ করেছিল, দা সাহেব, কদলিবালা, অ্যান্ড অল দিস ক্যারেক্টার্স ওয়ার বর্ন ইন দোজ অ্যাডস। আচ্ছা, তারপরে কীরকম এগুলো জীবন বলো? দেখো জীবন এগুলো, মানে একটা সময় আমার মনে ছিল যে 24 ঘন্টার মধ্যে, মানে তুমি যখন না তুমি যখন বিয়ের এই তারপরে সময়টা ফাস্ট ফরওয়ার্ড, মানে তখন ধরো তোমার একটা জীবনে সংসার টংসারের মধ্যে জড়িয়ে গেলে, সংসার বলতে কি আমাদের সংসার কোনোদিন সেরকম সংসার ছিল না। হ্যাঁ, তার কারণ আমাদের জীবনটার যেটা বলছিলাম যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাটতো মেলোডিস্ক স্টুডিওতে। মেলোডিস্ক স্টুডিও মোটামুটি মানে ওটা আমাদের ঘর বাড়ি ছিল, কখনো কখনো বাড়ি ফিরতাম, কারণ ইনফ্যাক্ট আমাদের বাড়ির পোষা কুকুর ছোটকু সেও মেলোডিস্কেই থাকতো আর কি আমাদের সাথে, এবং পাড়ার যত কুকুর সবাই এসে মেলোডিস্কে, আমাদের একটা বিরাট পরিবার ওখানেই ছিল। তো যেটা ছিল যে ওই যে বললাম না, একটা ভীষণ স্ট্রাগল থেকে জীবনটাকে একটা জায়গায় দাঁড় করানো, মানে আমার এখনও খুব পরিষ্কার মনে আছে যে, আর ওই সময় অমিতদা আমাদের ভীষণ সাপোর্ট করেছিল, বিকজ বাংলাদেশের একটা বিজ্ঞাপনের খুব বড় মার্কেট আছে, বাংলাদেশের সমস্ত বিজ্ঞাপন তখন কলকাতায় তৈরি হতো, এখনো কিন্তু আমি প্রচুর বাংলাদেশের বিজ্ঞাপন গাই। হ্যাঁ, তখন মানে মোটামুটি 90% অ্যাডগুলো গাইছিলাম। তো ওইখানে ওইটা একটা বিরাট বড়, মানে আজকে মনে হতো কি মানে দিনের শেষে কত টাকা রোজগার করলাম তার হিসেব করতাম, যে ধরো তুমি আমি সেদিন 11টা জিঙ্গল গেয়েছি বা একটা জিঙ্গলের 7টা ল্যাঙ্গুয়েজ ভার্সন করেছি, করে মনে মনে হিসেব করতাম, হ্যাঁ ঠিক আছে যোধপুর পার্কে আজকে আমি মোটামুটি 75 স্কোয়ার ফিট জায়গা কিনলাম, পায়ের নিচে কতটা জমি কিনতে পারলাম আর কি, ওরকম ভাবে একটা হিসেব করতাম। তো এই হিসেবটা করতে 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 আলটিমেটলি যেদিনকে দুজনের জীবনটা একটু মানে দম ফেলার মতো জায়গায় এলো, তখন মনে হলো কি যে আমরা মানে একসাথের তলায় থাকার জায়গাটা থেকে অনেক দূরে, মানে অ্যাজ হিউম মানে অ্যাজ পার্টনার্স উই হ্যাভ বিকাম ভেরি ডিস্টেন্ট ফ্রম ইচ আদার, দুজন দুজনের জগতে চলে গেছে, দুজনে মেরুতে চলে গেছি। তখন আমার রোজগারে গিন্নি শুরু হয়ে গেছে, আমি ওটাতে দিন রাত ব্যস্ত, এবং দেবুও তখন একদম মানে দম ফেলার সময় পায় না, এরকম সেই রেনকোট ছবি হচ্ছে, এই হচ্ছে, চোখের বালি হচ্ছে, মানে দুজনে দুজনকে প্র্যাকটিক্যালি দেখতেই পাই না। একটা সময় যখন একটা ফ্লোরে দুজনে মনে করো ওয়ার্কিং আওয়ারে 8 ঘন্টা একসাথে থাকতাম, তারপর মানে ওখানেই প্র্যাকটিক্যালি স্টুডিওতে ঘুমোচ্ছি, আমাদের ফিজিক্যালি কি হলো যে দুজনে দুজনের সাথে অলমোস্ট দেখাই হয় না, কাজের জগৎটাও আলাদা হতে। তো সেটা কোথাও মানে দেখো বয়সটাও তখন অনেক ছোট ছিল, আজকে আমি অনেকটা জীবনের পার করে এসে ওইটাকে যেভাবে অ্যানালাইজ করতে পারি, সেদিন অনেক বেশি ইমোশনালি রিয়্যাক্ট করেছি অবশ্যই। হ্যাঁ, যে আমার তখন একটা ভীষণ মনের মধ্যে একটা ক্ষোভ আর একটা সাংঘাতিক অভিমান জড়ো হয়েছিল, আমার বর সময় দেয় না, আমার বর সময় দেয় না, আমি তো জীবনে কোনো প্রায়োরিটি নই, মানে আমি তো কেউ নই আর কি, হ্যাঁ পৃথিবীর লোক মানে যত আমার বর আমাকে গান গাইতে নেয় না, আমিও এত গান গেয়ে বেড়াই চারিপাশে, গান গাইতে নেয় না তখন না, কেন তখন তো আমার জায়গাটা অলরেডি তৈরি হয়ে গেছে, তখন তো প্যারালেলি আমিও রোজগারে গিন্নি হয়ে গিয়ে মানে যেটাকে বলে আর কি সেলিব্রিটি সেটা হয়ে গেছি। তো ওইটা তখন মানে ওইটার আলাদা করে আর তখন আকর্ষণ নেই, তখন হচ্ছে কি মনে হচ্ছে যে এমন একটা লোক, মানে আমিও তো একটা আসলে আমি ভীষণ ঘরোয়া, কিন্তু আমার বাই নেচার আমার ভেরি ঘরোয়া অ্যান্ড ঘরকুনো পার্সন। হ্যাঁ, আমার পরিবার ফ্যামিলি কাচ্চা বাচ্চা সব কিছু নিয়ে আমি বেশ একটু থাকতে পারি, আমি দেখছি যে সবকিছু আছে কিন্তু আমার ফ্যামিলিটাই আর নেই, বুঝতে পারছো? আমরা যেন দুই মেরুর দুটো মানুষ, মাঝখানে গাড়ি, ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট, 5 জন একটা ইয়ে, কিন্তু এগুলো দিয়ে তো একটা মানে স্বামী স্ত্রীর জায়গা তৈরি হয় না। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের আলাদা সরে আসা, মানে ফিজিক্যালি বা মানে আমরা আলাদা আলাদা জীবন যাপনই করছিলাম, কিন্তু এই যে চলে আসার সিদ্ধান্তটা সেটা আমারই, মানে আমার জায়গায় আমি বলবো 9টা মেয়ে আমার জায়গায় বলতো যে তুমি খুব বোকামি করছো, এবং মানে তো ইউ ক্যান হ্যাভ ইউর ওন লাইফ, কে তোমায় বারণ করেছে, তোমার এত স্বাধীনতা এত কিছু, কিন্তু আমি না ওই যে আমি তোমায় বললাম যে আমি ভীষণ প্যাশনেট, যে আমি যাকে ভালোবাসো আমার ভালোবাসার মানুষ আমি, যদি আমি প্রেমহীনতা ফিল করি কোথাও সেখানে আমি নেই, আই এম হাওয়া, মানে ইন আ উইঙ্ক আই উইল বি আউট অফ দ্যাট রিলেশনশিপ, মানে ইটস উইথ ইওর ফ্রেন্ডস অলসো, অ্যাবসলিউটলি মানে এটা শোনো, সম্পর্ক হচ্ছে একটা গাছের মতো, যদি তুমি গাছে জল না দাও গাছটা তো মরে যাবে, বিয়েটাও তাই, বিয়েটা এত তো মানে দুটো মানুষের তো চুক্তি নয়, বিয়েটা তো একটা সম্পর্ক না। তো
তবে হ্যাঁ, এটা ঠিক যে অ্যাজ আ পার্সন বোথ অফ আস হ্যাভ মুভড অন ইন লাইফ। আমি বেরিয়ে এসেছি, আমার তারপরে আবার বিনায়কের সাথে আলাপ হয়েছে, আবার বিয়ে হয়েছে, মানে সেই বিনায়ক হলো প্রথম প্রেম, সেই প্রথম প্রেমটা ফিরে আসা, মানে অনেকে কেউ যদি প্রথম প্রেমটা হারিয়ে ফেলেন কোনোভাবে বা জীবনে কোনো একটা সময় যদি এরকম হয় কিভাবে ফিরে আসা একটু এটা বলো, ভেরি ইন্টারেস্টিং। মানে তুমি তো অনেকটা জানো, কিন্তু আমি চাই বন্ধুরা জানো, রাস্তায় যেতে যেতে হঠাৎ একদিন দেখা হয়ে গেল ওয়ান ফাইন ডে। ইনফ্যাক্ট সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যে সেও মানে সেই বিয়েরও আমার প্রায় 12 বছর হতে চললো, দেবু তার পরবর্তী জীবনে বিয়ে করেছে, অদ্ভুত কিরকম একটা। প্রথম তোকে বুঝতে শেখা সুদূর অনাগত, হঠাৎ কখন কোলে এলি স্বপ্ন দেখার মতো, স্বপ্ন দিয়ে গড়া আমার এত দিনের আশা, জানি না তো এরই কি নাম মায়ের ভালোবাসা। মা এই চার লাইন, এটাও কিন্তু বিজ্ঞাপনের গান, কে লিখেছো জানো? লিখেছিল কে? ঋতুদা। ও, এইটা একটা মানে বলতে পারো একটা ওই সেই সব তেল যেগুলো প্রেগন্যান্সিতে মেয়েদের বলে এটা দিয়ে ম্যাসাজ করুন বা বেবি ম্যাসাজ, এরকম টাইপের একটা প্রোডাক্ট ছিল। তাতে এরকম প্রথম তোকে বুঝতে শেখা সুদূর অনাগত এই লাইনটা একদিন ভোর, আর ও তো উঠতো বোধহয় ভোর 4টার সময়, গো ইনসমনিয়া রুগী ছিল বলে 5টার সময়। আমি কোনোদিন ভোরবেলা এখনো উঠতে পারি না, মানে আমার হচ্ছে ভোর 9টা, ভোর 5টার ফোন মানে হয় দুঃসংবাদ নইলে ঋতুদা ফোন করেছে, তো ভোর 5টায় ফোন, এই শোন, মানে তখন আমি ঘুমের ঘরে হয়তো করে গ্রগে করছি, এই কিরম হয়েছে একটু বলতো, লিখে ফেলেছে প্রলিফিক রাইটার, পাতার পর পাতারে শোন 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 কেমন হয়েছে বল, প্রথম তোকে বুঝতে শেখা সুদূর অনাগত, হঠাৎ কখন কোলে এলি স্বপ্ন দেখার মতো, মানে প্রেগনেন্সি নিয়ে স্বপ্ন দিয়ে গড়া আমার এতদিনের আশা, জানি না তৈরি কিনা মায়ের ভালোবাসা। কি সুন্দর একটা লাইন, তুমি ভাবো অনেক গভীরে গিয়ে ভাবতে হবে, সুন্দর আর কি, তাড়াতাড়ি একটা লোক লিখে ফেললো, মানে ওই যে মুগ্ধ হয়ে যাওয়ার মতন ট্যালেন্ট, এইটা জীবনে আমি কম লোকে, আমি অনেক দার দেখেছি, আমি ঋতু দার দেখেছি, আমি দেবুর দেখেছি, আর মানে জীবিত অবস্থায় যাদের দেখেছি, যাদের অত মানে আরডি বর্মন সলিল চৌধুরীর কথা বললামই না, কেননা এদের তো এত কাছে গিয়ে আমি দেখতে পাইনি, অনেক দূর থেকে দেখেছি, তবে জীবিত অবস্থায় যাদের সাথে কাজ করে যাদের সংস্পর্শে কাজ করেছি, তো ওই মুগ্ধ যাওয়ার মতন ট্যালেন্ট এইগুলো কিন্তু দেখেছি, যে যেগুলো খুব মানে মানে মনে হয় যে হ্যাঁ এখান থেকে কিছু শেখা যায়। তো সেরকম ধরো আমরা যখন কাজ করতে শুরু করি, যে গোষ্ঠীটার সঙ্গে আমার টেলিভিশন ফিল্ম অ্যাড ফিল্ম কাজ শিখতে শুরু করা, তাদের মধ্যে কে কে ছিল দেখো, রবি রঞ্জন মৈত্র, অর্ঘ্যকমল মিত্র, অর্জুন গৌরী সারিয়া, রঙ্গন চক্রবর্তী, ঋতুপর্ণ ঘোষ, দেবজ্যোতি মিশ্র, অমিত সেন, অনিক দত্ত, এই এই লোকগুলোকে পাশে পেয়ে আমরা তখন কাজ শিখেছি, কাজ করার সুযোগ পেয়েছি। তো এদের প্রত্যেকে প্রত্যেকের জায়গা একটা স্টলওয়ার্ট, হ্যাঁ মুক্ত হব না বলো, তোমাকে দেখে যেমন আমরা মুগ্ধ হই, কারণ তুমিও নিজেও হয়তো জানো না যে তোমার মধ্যে কি আছে, যে যে জিঙ্গলটা তুমি করেছো সেটা মতোই আর কি, তুমি তোমারও আমরা ও যে সাংবাদিক, এটা অনেকে হয়তো জানেন জানেন না, সাংবাদিকতাও করেছে, গান গেয়েছে, আষ্টে পৃষ্ঠে এখন বোধহয় সংসারের সাথে জড়িয়ে, কারণ এটা লেখার, যেটা তুমি বলছিলে যে ফেসবুকে আপডেটটাই তোমার লেখার হ্যাবিট বোধহয়, এবং খুব ছেলেদের সাথে অ্যাটাচ, বরকে সংসার করতে ভালোবাসো, যেটা তুমি মানে আমার যেটা জিজ্ঞেস করার যে একটা ভেঙে গেল, কিন্তু মেয়েরা পারে সব, মেয়েরা পারে না এমন কিছু জিনিস নেই বলে আমি মনে করি, ভেঙে গেল কিন্তু ওখান থেকে গড়া। সেটা কোনো কিছু আমার, আই ডোন্ট লাইক টু ডু এনিথিং হাফ হার্টেড, বুঝেছো? আচ্ছা, গানটা যদি গাই কম গাইবো, ভালো করে করব, অ্যাঙ্কারিংটা করি যতটুকুনি করব ভালো করে করব, হ্যাঁ তো সেরকম সংসারটা যদি করি ঠিকঠাকভাবেই করবো, যদি সন্তানের মা হয়েছি আমি যেন আমার যতটুকুনি সাধ্য, হ্যাঁ আমি হয়তো তাকে আমার কাজের ব্যস্ততায় দিনে 24 ঘন্টা সময় দিতে পারছি না, কিন্তু যেটুকুনি সময় দিতে পারছি টু মাই বেস্ট অ্যাবিলিটি আমি ওটাকে প্রায়োরিটাইজ করবো। সবসময় যে মানে ভীষণ পারফেক্টলি সব কিছু করতে পেরেছি সেটা কিন্তু নয়, কিন্তু চেষ্টাটা ছিল, দেয়ার হ্যাজ অলওয়েজ বিন অ্যান অনেস্ট এফোর্ট,
আর আমার মনে হয় কোথাও যেরকম তুমি বুঝতে পারো সেরকম লোকজন সেই অনেস্টিটা বুঝতে পারে, অ্যান্ড ডেফিনেটলি মাই চিলড্রেন আন্ডারস্ট্যান্ড দ্যাট। মানে ছেলেদের কাছে কতটা ভালো মা? ভীষণ ভালো মা, মাই বয়েজ আইডলাইজ মি। এইটা আমার যে দিনের শেষে কত বড় স্যাটিসফ্যাকশন তুমি ভাবতে পারবে না। ছেলেরা কি মায়ের মতো? মানে না, ছেলেরা ছেলেদের মতো, ছেলেদের মতো ইন্ডিভিজুয়ালস, এবং ওদের না ইন্ডিভিজুয়ালিটিটা আমি খুব অ্যাপ্রিশিয়েট করি। দুজনে একদম দু রকম, আর সেটাতে আমাদের সংসারের কি বলবো মানে এন্টারটেইনমেন্ট ফ্যাক্টরটা আরো বাড়ে। এখন আবার তৃতীয় একজন এসেছে, সেটা আমার ছেলের কুকুর, তার নাম মরিও, তাকে রাস্তা থেকে অনাথ কুকুর তাকে নিয়ে এসেছে। সেই অনাথ কুকুর মোটামুটি আমাদের সবার মাথার উপর নাচছে আর কি, তার এতটাই প্রতিপত্তি বাড়িতে। আর গৃহকর্তার রোলটা কি এরকম সেলিব্রিটি বউ? গৃহকর্তা তো অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, মানে আমার বরের টেম্পারামেন্ট হচ্ছে 18th সেঞ্চুরি জমিদার বাবু, কিন্তু তার তিনি অফিসে যান স্যুট বুট ইয়ে পরে, যে মুহূর্তে বাড়িতে ঢুকলেন একটা লুঙ্গি আর পায়ে হাওয়াই স্যান্ডেল, লোকজন এলে ওপরে টি শার্টটা চলে। হ্যাঁ, এই হচ্ছে আমার বর। তার মানে একদম কেন যে লোকে বলে শিবের মতো স্বামী বিয়ে কর, মানে ওটা হওয়া উচিত না। তার কারণ শিবের মতো স্বামীরা মোস্ট ডিট্যাচড এবং আলাভোলা, তাদের কোনো সাংসারিক ব্যাপারই, তাদের যেমন খুশি করতেও কিছু লাগে না। হ্যাঁ, তাকে ডাল ভাত দিয়ে খাইয়ে দিলেও সে খুশি, কিন্তু মানে এত আনইনভলভড বাড়িতে কি করে যে কি হচ্ছে, আজকে অমু, কালকে কুকুরের ভ্যাকসিনেশন, পরশু দিন বাড়ির প্ল্যান জমা দেওয়া, তারপর দিন কর্পোরেশনের ট্যাক্স জমা দেওয়া, মানে নুন উন থেকে চুন আর কি সব জানি বলে, যে জুতো সেলাই থেকে চণ্ডীপা, সমস্ত কিছু কিন্তু এই মক্কেল করছে। হ্যাঁ, তিনি বোম্বেতে থাকেন আর মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করে। আজকে রাত্রি সে আসবে অবশ্য, দিন দশেক এর জন্য। প্রেমটা বাড়ে, আমার ছেলেরা ভীষণ হ্যাপি যে বাবাকে মিস করে, এখন তো বাবা আসছে 10 দিনের জন্য, 10 দিন বাড়িতে পার্টি। বা তুমি যাচ্ছ, তুমি যাও মাঝে মাঝে মুম্বাইতে? আমি অনেক বেশি যেতাম, কিন্তু জানো তো যেটা হয়, ওরাও তো বড় হচ্ছে আমার ছেলেরা, এখন না স্কুলে পড়া, মানে যেটা হয় কি 4-5 দিন আমি ওখানে চলে গেলাম, আমার এদিকটা ভীষণ নেগলেক্ট, সেটআপটা নেগলেক্ট, তার থেকে আমি ওকে বলেছি তুমি যদি একটু বেশি আসতে পারো তাহলে আমার একা যাওয়ার থেকে তুমি এলে আমরা সবাই মিলে একসাথে হতে পারি। আর কতটা প্যাম্পার্ড বউ? প্যাম্পার্ড বউ একদমই না, একদম না। কে প্যাম্পার করবে আমাকে? বর এত বরকে প্যাম্পার আমি করি। আচ্ছা, দুজন দুজনকে পারবে এটা কখনো গল্প করে যে ছোটবেলার প্রেম আবার ফেরত পাওয়া? ইট ওয়াজ সো আনএক্সপেক্টেড, তখন এটা হলো না ব্যাপারটা, বছর 2-3 লেগেছিল এটার ঘোরটা কাটাতে যে এরকম হতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো অনিন্দিতা, সেটা হচ্ছে যে আমাদের দেখা দেখি না, মানে উই ওয়ার কাইন্ড অফ ট্রেন্ড সেটার্স, এরকম অনেকেই ঘুরে ফিরে, এরকম অনেকেই আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে দেখি, তারা দে রিডিসকভার্ড দেয়ার ওল্ড লাভ অ্যান্ড দে সেটেল ডাউন। মানে সবাই হয়তো সেটেল ডাউন করেনি, কিন্তু একটা ইউনো রিডিসকভারিং ওল্ড লাভ অ্যান্ড রিকিন্ডলিং ওল্ড লাভ। না মানে তখন তোমরা ফিল করোনি যে ওর প্রতি ভালোবাসা, জাস্ট ফ্রেন্ডস, এটা কোএডুকেশন স্কুলে হয়। না না, ওই ভালোবাসাটা ছিল জানো, এটা নয় যে ছিল না, খুবই ছিল, কিন্তু মানে তখন এক তো ছোট ছিলাম, না আমি তো 11-12 পড়ছি, আমার বাড়ি ছিল ভীষণ স্ট্রিক্ট আর রক্ষণশীল, আর সামহাও মানে যেহেতু আমরা খুব কাছাকাছি থাকি একটা পাড়ার মধ্যে, ওদের পরিবার আর আমার, আমার মায়ের খুব আপত্তি ছিল যে মানে ওর সাথে মেলামেশা করাটা, মানে ও খুব নটেরিয়াস দুষ্টু ছেলে, খোঁজ নিয়ে দেখবে মোটামুটি হোল গোলপার চত্বরে ওর নামটা বললে নামই কাফি হয়। তখন দুষ্টু ছিল, ঠিক আছে, তা অমুক আর হাত ব্যাকা তমুকদের যেরকম নামের পাশে যা যা দুষ্টুমি থাকে, আমার বরের পাশে নামের পেছনেও সেই সব খেতাব ছিল। হ্যাঁ, এখন সে দুষ্টুমি গুলো করে না তো, এখন না, তারপরে ব্যাপারটা হচ্ছে কি বলতো, এইসব দুষ্টু ছেলেদের আমার মাথা অনেক বুদ্ধিও থাকে, তো দুষ্টুমি গুলোর পাশাপাশি তো সে মানে মানে একটা ভালো জায়গায় থেকে MBA করে একটা ভালো চাকরি বাকরি করে সে যখন মোটামুটি ক্যারিয়ারে একটা জম্পেশ দাঁড়িয়ে গেল, তখন লোকজন বলতে আরম্ভ করলো বাবা এই ছেলেটা তো এরম ছিল, একই করে এরম না, এটা ধরো দুটো, মানে একটা ধরো পুরো মিউজিক ওরিয়েন্টেড একজন মানুষের সাথে কিছুটা দিন কাটানো, তারপর MBA, মানে দুটো দুই মেরু। হ্যাঁ, কিন্তু কোথাও জানো আমার মানে
বিনায়কের আমার ইজি ইওর ইনস্পিরেশন মানে এমন গানে ইনস্পিরেশন ইন দ্য সেন্স ও নিজে গান বাজনা খুব ভালোবাসে যদিও আমার টাইপ অফ গান বাজনা একেবারেই শোনে না পুরোপুরি অনলি ইংলিশ ইটস ইংলিশ অনলি ইংলিশ ইংলিশ গান শুড ওয়ার্ক ইংলিশ গান তো সেই কারণে ও একদম না তুমি জোর করে না আমার গানটা শোনো কেমন হয়েছে কি হ্যাঁ সেটা পুরো খুব যে বোধার মতো কমেন্ট করতে পারি সেটা নয় হ্যাঁ মানে আমি দেখেছি বেশ ভুলভাল কমেন্টও করে সেজন্য আমি জিজ্ঞেস করি না হ্যাঁ নিজের থেকে যদি কিছু বলে তো ঠিক আছে আর মানে এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল বুদ্ধি যেগুলো সংসার করতে করতে একটা লোক অর্জন করে আমিও করেছি মানে প্রথম প্রথম দিকে হয়তো কাইন্ড অফ ইমোশনাল পার্সন আই অ্যাম আমার এটা ভীষণ পছন্দের গান আমার বরকে শুনিয়ে এই ধরো আমি আমার আমি তোমার সাথে শোনালাম কি একা গান আমার ভীষণ অভিমান হয়ে গেল চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে গেলে কি সারা পৃথিবী বলছে এটা হিট গান ভালো গান তুমি বললে একা গান এখন আর আমি এই বোকামিটা করবোই না না মানে তখন আসলে আমি তো একলা হতে পারছি না হতে পারে সেটাও না হবার একটা কারণ হতেই পারে তবে ও গিটার টিটার বাজে ও গান বাজনা ভীষণই ভালোবাসে মানে হি লাভস মিউজিক আর ওই যে বললাম অনলি ইংলিশ ইংলিশ আমার ছেলেরা এখন অনলি ইংলিশ তাদের বাবার ইন্সপিরেশনে অনলি ইংলিশ এখন আরে ইংলিশ গান শোন পাশাপাশি যে ইন্ডিয়ান মিউজিকের এত বড় ভান্ডার রয়েছে রত্ন ভান্ডার সেগুলোও একটু শোন ওদের কাছে হচ্ছে কুল নয় এটা যাই হোক ওই বাবা আর মা মিলে একটু ব্যালেন্স করে বাবা ওইদিকে টানছে মা এদিকে টানছে টানাটানিতেই মনে হয় হয়ে যাবে আর তোমার এখন একটা সংসার আছে ছেলেরা আছে তোমার বর দেখা আর তুমি যেহেতু ভালোবাসো তোমাকে বলবো যে আমার সংসারটা না আমি সংসারটাকে যেমন 100% দিয়েছি আমার ছেলেরা কিন্তু আমার কাজের ক্ষেত্রে দে হ্যাভ বিন মাই পিলার অফ সাপোর্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি ধরো আমি যে প্রোগ্রামটার জন্য মানুষের ঘরে ঘরে পৌঁছেছিলাম ওটা তো আবার 15 মানে 4 বছরের গ্যাপের পর আবার ফিরে এলো তো 2001-এ আমার একটা সংশয় ছিল মনে যে 2010-এ আমি এটা ছেড়েছি 9-10 আর তারপর 2016-তে ব্যাক করছে এই সময়ের মধ্যে আমার বয়স বেড়েছে হ্যাঁ আমার দৃষ্টিভঙ্গি পাল্টেছে প্রোগ্রামটা মানুষের হয়তো মনে নেই তখন যারা 2001-2002-তে দেখতো তারা এইটুকুনি গেড়ে গেড়ে ছিল তারা আজকে রোজগার গিন্নি হওয়ার বয়সে রয়েছে মানুষের বিনোদন অন্যরকম হয়ে গেছে তো এরা কি দেখবে এরা কি ওইভাবে অ্যাকসেপ্ট করবে আমাকে এটা তো আমার একটা কনসার্ন ছিল দ্বিতীয় কনসার্ন ছিল যে সেদিন আমার একটা বাচ্চা প্রথম যখন শুরু করেছিলাম তখন তো কোনো বাচ্চাই ছিল না তারপর এক ছেলে তারপর দুই ছেলে মা নেই পাশে মা চলে গেছেন হাজবেন্ড থাকে অন্য শহরে বলতে পারো আমি একাই সিঙ্গল মাদারের মতন এখানে সেট আপটা রান করি এবারে শুটিংয়ে আমাকে পুরোটাই আরবিতে শুট করতে হবে মানে হচ্ছে ধরো তোমার জেলায় জেলায় শুট করতে হবে বহুদিন হবে মাসে যে আমি দিনের শেষে বাড়িতে ফিরতে পারবো না ওখানে থেকে যেতে হবে তো সত্যি হয়েছে গত 6 মাসে আমি মাসের মধ্যে ধরো মানে 15-20 দিন বাড়ির বাইরে থেকেছি হ্যাঁ বা এমন সময় ফিরেছি রাত 3:30-তে ফিরেছি ফিরে পরের দিন সকাল 10:00 বেরিয়ে গেছে বা 3:30-তে ফিরে ঘুমোতে গেছি আমার ছোট তখন এসে দেখি ওরা ঘুমোচ্ছে ভোরবেলা ওরা স্কুলে বেরিয়ে গেছে তখন দেখে মা ঘুমোচ্ছে মা যখন বেরিয়ে গেল তখন ওরা বাড়িতে নেই মা যখন ফিরছে তখন ওরা ঘুমন্ত কোনো কমিউনিকেশন হচ্ছে না তো এই একটা অবস্থায় তোমার মনে হতেই পারে মাদের যেটা ভীষণ হয় যে গিল্ট হয় যে আমি সময় দিতে পারছি না সময় দিতে পারছি না আমার ছেলের দু একটা পরীক্ষায় গ্রেডস পড়ে গেল পিটিএম এ গেলাম টিচার বলছে আমি জানি ইউ আর আ ভেরি ফেমাস পারসন অফকোর্স ইউ ক্যান গিভ হিম টাইম তখন মনের মধ্যে খচখচ করে লাগছে বুঝতে মানে কাটাটা তো তুমি বুঝতে পারবে যে কোথায় হচ্ছে না বাবার রোলটা কি তখন বাবার তো বলেছি বাবা তো শিব ঠাকুর না তবে যেটা সত্যি সেটা অবশ্যই বলবো আমি পূজোর সময় ইউএসএ তে প্রোগ্রাম করতে গেছিলাম সেই সময়টা কিন্তু পূজো বলি হোক বাবার ছুটি নিয়ে নিয়েছিল ওটা সময়টা এসে যাতে ছেলেরা পুজোতে কোনো মজা মিস না করে আমার অভাবটা কিন্তু তখন বাবা এসে পূর্ণ করে দিয়েছে তো যখন যখন আন্ডারস্ট্যান্ডিংটা পেরেছে বাবা কিন্তু এসেছে তো গোটা দোষটা বাবাকে দিয়ে দিলে তো চলবে না যদিও আমার তো স্ত্রী হিসেবে প্রচুর রাগ আর ভাবুন তো ঝাল ঝাড়ার মানুষ পৃথিবীতে আমাদের কে আছে বর সারা পৃথিবীর যত এই লোকটাই দায়ী একদম তোমার নতুন কাজ মানে কাজের দিক দিয়ে তো অনেক দূরে গিয়ে গেছো মানে নতুন কাজ বলতে দেখো যে কাজ করতে ইচ্ছে হয় সেটা হচ্ছে যে আমার প্রচুর গান এখন করতে হবে হ্যাঁ আমার অনেক দিন গান করা হয়নি তো সেইটা একটা নিজে নিজেকে মোটিভেট করছি যে হ্যাঁ আমার গান করতে হবে হ্যাঁ আমার গান করতে হবে তো ওইটা যে কবে করে উঠতে পারবো জানি না যেদিন করে উঠতে পারবো সেদিন আই বি ভেরি হ্যাপি হ্যাঁ কারণ আমরা পরমার গানটাকে খুব মিস করি অনেক কিছু করতে গিয়ে আমার মনে হয় তোমার ভয়েসের মধ্যে এমন একটা চার্মিং জিনিস আছে যেটা ধরো
তোমার প্রথম গানে আকর্ষণ করে? আমাকে যখন আকর্ষণ করেছিলাম হাজার হাজার মানুষকে করেছে, যারা হয়তো জীবনে বাঁচার মানেটা হারিয়ে ফেলে, একবার পরাজয়ের পর ভাবে এখানেই আমার জীবনটা শেষ হয়ে গেল, আবার যেখান থেকে আপনি শুরু করবেন সেখান থেকে কিন্তু জীবনের শুরু আমি মনে করি সেটা। অ্যান্ড ইউ আর দ্য বিগ এক্সাম্পল। তবে আরও অনেক বেশি গান শুনতে চাই, আমরা তো অ্যাঙ্কারিংটা তো দেখি, সেটা তো চাই। তবে আমাদের ইচ্ছা যে এবছর আরও বেশি করে পরমার গান শুনবো, আর ততক্ষণ পর্যন্ত যেতে যেতে আমাদের জন্য সবার জন্য একটা গান। আপনারা খুব ভালো থাকবেন, ভালো রাখবেন, আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। সব স্বপ্ন জানি আলো হয়ে ফিরবে না, সব আশা বুকে ভালোবাসায় ঝড় তুলবে না, তবু দেখছি তাকে ফিরে রাজপথের ভিড়ে, সেই মুখটুকু ছুঁয়ে যদি একদিন নামহীন নদীটির তীরে ভোরবেলা, আমি হাঁটছি মোরাম্বাখা পত্তরে বৃষ্টিতে ভেজা চিঠি পত্তরে, সারে মাপানি সারে মেঘ মল্লারে।